লেন চিঠি ডাকনা সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি আমরা রামেই বিশ্বাস করি তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত অথেন্টিক তো একমাত্র দশরথই সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল গুরু কাকা রাম তোমার ওই জিগিরি দোস্ত পা আছে কোনো তোমার বন্ধু হয় না তাকে ইয়ার গুরু বলে এইভাবে সম্বোধন করবে ঠিক আছে আতাল মার্কা চাটাল লোক নচিকেতা চক্রবর্তী যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেরা হচ্ছে আতাল লোক যাকে বলে কার্টুন তাকে দেখলেই হাসি পায় সিরিয়াসলি বলছি আগে খুব ভালো লাগতো যার গান আগে দেখলে খুব ভালো লাগতো আর দেখলেই ভাই হাসি পায় সিরিয়াসলি হ্যাঁ হাসি পায় এই হচ্ছে নচিকেতা চক্রবর্তী যার টাইটেল হচ্ছে চক্রবর্তী মানে ব্রাহ্মণ আর সেই নাকি সনাতনী হয়ে সে রামকেই এভাবে অপমান করতে পারে রামের জন্ম নিয়ে কথা তুলতে পারে মানে প্ল্যান্টেড করতে বলে রাম আছে নাকি আদু অস্তিত্ব আছে নাকি কাল ধর্মতলায় কালকে কিষ্কিন্দায় মানে রাম তৈরি হবে কাকা একটা কথা শুধু বলতে চাই রামের অস্তিত্ব আছে নাকি সেটা সবাই বুঝে নেবে ঠিক আছে কিন্তু তোমার অস্তিত্ব কতটুকু সেটা তুমি নিজে খোঁজো ঠিক আছে তোমাকে দেখলে সিরিয়াসলি বলছি হাসি পায় মানে দুঃখ হয় ভাই মানে বিশাল মনে হয় অবসাদে ভুগছো ভাই ফ্রাস্ট্রেশন মানুষ তুমি ভাই ফ্রাস্ট্রেশনে ভুগছো বিশাল ফ্রাস্ট্রেশনে ভুগছো তুমি জানি তো তুই পাত্তা দেয় নাকি এরকম কিছুদিন আগে কে নিয়ে যখন মারা গেছিল তখনও কথা বলছিল কে নিয়ে খুব মানে বাজে বিশ্রীভাবে কথা বলেছিলে সেটা আমার ভিডিও লিস্টেও আছে আমার ভিডিওতেও আছে কি যদি চাও দেখতে দেখতে পেয়ে যাবে ভাই দেবে রামকে অপমান করার তোমার কোনো অধিকার নেই আমাদের বুকে আছে রাম কোথায় জন্মেছে না জন্মেছে সেটা জানার দরকার সে আমাদের বুকে আছে হ্যাঁ আমি রাম ভক্ত তা বলে আমি কোনো পার্টি করি না রাম আমার কাছে ঈশ্বর ভগবান ঠিক আছে যার অনেক আদর্শ আছে তোমার মতন ফালতু মানুষ নয় আর যাই হোক ঠিক তোমার কথা কি সেটাকে শোনার কোনো প্রয়োজনে বোধ করি না ভাই দেবে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে যাও আর জানিও কাকাকে রামের অস্তিত্ব কোথায় আছে